আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি ইনশাল্লাহ। আজকে খাবারটি দেখেই বুঝতে পারছেন যে আজকে বার্গার তৈরি করেছি, তো চলুন দেখে আসি। এখানে আমি মাংসের কিমা নিয়েছি আর পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন সব কিছু একসাথে আমি দিয়ে দিব। এখানে আরও দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব একত্রে আমি মিক্স করব। এখানে আমি টমেটো সস, আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারবেন, তো আমি এখানে একসাথে সব মিক্স করে নেব। এখন আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে একদম ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর এখানে আমি গোল শেপ করে নিয়েছি, এভাবে আমি তেলে ভাজবো, এটা আমি বার্গারের প্যাটি বানাবো। এখানে 10 মিনিট ম্যারিনেট করে রেখে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 চা চামচ সয়া সস দিব, দিয়ে আবার কিছুক্ষণ 5 মিনিটের মতো রেখে দিব। আজকে আমি সম্পূর্ণ হাতে মেয়োনেজ তৈরি করে দেখাবো। অনেকবারই ব্লেন্ডারে মেয়োনেজ তৈরি করেছি, কিন্তু আজকে সম্পূর্ণ হাতে তৈরি করব। আগে কখনো করিনি, কিন্তু আজকে ট্রাই করব, দেখি কেমন হয়। তো আমি সব কী কী দিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আর আমার মেয়োনেজটা হয়ে গেছে। এই মেয়োনেজটা খেতে অনেক মজা, হাতে বানানো মেয়োনেজটা এত ঘন হবে না, এটা একটু পাতলাই থাকবে। এখানে আমি বার্গারের জন্য পাউরুটি নিয়ে নিয়েছি, আর বার্গার বান দোকানে পাইনি, তার জন্য এরকম পাউরুটি নিয়ে আসছে তাই বার বাবা। তো এখানে আমি ওইটাকেই আজকে বার্গার বানিয়ে সবাই মিলে খাবো। তো আমার মেয়ে অনেক বায়না করছিল যে বার্গার খাবে, ছেলে মেয়ে দুজন। তাই বা, কেমন আছো তুমি? ভালো। কি খাচ্ছো? বার্গার। বার্গার কে বানিয়ে দিছে বার্গার? আম্মু। তাই, দেখি তো একটু। এটা কে বানাইছে? আমার আম্মু। কে বলছে? এটা দোকান থেকে কিনে নিয়ে আসছে না? দোকান থেকে কিনে নিয়ে আসে নাই? ওটা তোমার আম্মু বানাইছে? ও, দেখো একটু খেয়ে কেমন লাগে। খাও। ওয়াজি, তাই অনেক ভালো হয়েছে না? অনেক ভালো লাগতেছে, তো তোমার আম্মুকে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আবার যদি তোমাকে বানায় দেয় এরকম বার্গার তৈরি করে দেয়, আবার বার্গার তৈরি করে দিবে আম্মু? দিবে তোমার আম্মু। তা আম্মুর টাকা দিবা না, বার্গার খাচ্ছ টাকা দিবা না? দাঁড় থাক থাক থাক, টাকা এখন নিয়ে আসা লাগবে না, বসো 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 বসো, বসে খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, দেখি আম্মু এটা কেমন দেখা যায়। ও রে আল্লাহ, অনেক মজা না? তাই এই যে দেখেন, আমার বড় ছেলে আসছে খাওয়ার জন্য। ছেলে সাইম প্লেতে সে বৃত্তি পেয়েছিল, তার জ্ঞানের কথা কী বলবো, সে এমনি খুবই ফাস্ট সব কিছু দিই, কিন্তু কথাবার্তা একটু কম। দেখি একটু বার্গারটা দেখি, ইয়া করো তো, ওপেন করো দেখি। ওয়া, তোমার আম্মু নিজের হাত দিয়ে বানাইছে না দোকান থেকে নিয়ে আসছে? নিজের হাত দিয়ে। তাই ঠিক আছে, খাও তো দেখি তুমি কিভাবে খাও। হাসো না আবার, ঠিক আছে? হাসলে কিন্তু পরে যাবে, নতুন জামাইয়ের মতন খাবা। হ্যাঁ কত বড় হা করছে, পুরো বাংলাদেশ মুখের ভিতরে ঢুকে গেছে।
কেমন লাগলো? খুব ভালো লাগছে, অনেক টেস্ট না? আম্মুকে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আম্মু। তোমার আম্মু এই বার্গার ছাড়া আর কি কি বানাইতে পারে? সব বানাইতে পারে। সব বানাইতে পারে? আসলে সে একটু লাজুক টাইপের ছেলে, তো সে একটু কথা কম বলতে চয়েস করে। এই যে আমার মেয়ে, মেয়েটা খুব চালাক, সে সব কিছু। এই যে আমার ছেলে, ঠিক আছে, সে সবসময় পিছিয়ে থাকে, কিন্তু খাওয়ার সময় ঠিকই ওই আগায় থাকে, লেখাপড়ার দিক দিয়ে আগায় থাকে, খুবই ফাস্ট, কথাও কম বলে। কিন্তু আমার মেয়েটা খুব চালাক। ওয়াও, খাও। কেমন হয়েছে তোমার খাওয়াটা, তুমি নিজে একটু বলো। কি বসে বললা নাকি? চেয়ার নিয়ে বসো, চেয়ার নিয়ে বসো। ও রে আল্লাহ, তুমি কি খাচ্ছ দেখি এটা? হ্যাঁ, এই যে, এই যে বার্গার, নিজের হাতে বানানো। তাই একটা রেডি করতেছো নাকি? একটা রেডি করতেছি তোমার জন্য। ঠিক আছে, তাহলে খাও। তো সব কিছু মিলিয়ে বার্গারটা অনেক মজা হয়েছে, তো মাশাল্লাহ ভালো তৃপ্তি করে খেলাম। যদি আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।